No, no, aren't you a professional? Let me say, you answer first. You are a professional, and like me, architect. Tumrao to professional. Tumader kono orokom ye ache jekhane tumader regular ei ki dhoroner mane professional study kono byabostha ache na na porar dim ache tumader amader ekta institute ache okhane okhankar jodi tumi certificate na pao you cannot practice thapora kore kono ekta clerk er chakri paile baba beche gelam ar ekhon to desh bidesh sob jaygay ghure beraito even nasa te amader to ইঞ্জিনিয়ার আছে ওখানে, কি বলবো, আমাদের আমার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার আছে, আমাদের তোমাদের এর আগে যে ওনার আগে যে সেক্রেটারি ছিল, এই সেক্রেটারি মানে ওরা একই সাথে মিজান আসছিল এখানে, দেশের দুটো ছেলে, ওই চারজনের মধ্যে দুজন হলো বাংলাদেশ। সো ইউ হ্যাভ গট এভরিথিং বাট ইউ হ্যাভ গট নাথিং ইন দ্য সেন্স, নিজেকে নিজে চিনি না। বলো ভাই, তোমরা তো আবার তোমাদের তো সময়ের দাম আছে, এতগুলো কথা বললাম, এগুলো কি একটাও কাজের কথা হয় নাই? কিছু বলবো না এখন, তুমি এখানে স্মার্ট কিন্তু তোমাদের তো আমি বললাম তো এত কথার মধ্যে তোমরা চলে গেলে রূপপুরের ওই বলে না, আমি বুঝি না, তোমরা প্রফেশনাল না? না না, আই এম প্রফেশনাল, লেট মি সে ইউ অ্যান্সার ফার্স্ট, ইউ আর এ প্রফেশনাল অ্যান্ড লাইক মি আর্কিটেক্ট, তোমরাও তো প্রফেশনাল, তোমাদের কোন ওরকম ইয়ে আছে যেখানে তোমাদের রেগুলার ওই কি ধরনের মানে প্রফেশনাল স্টাডির কোন ব্যবস্থা আছে? না না, পড়ার ডিম আছে তোমাদের, আমাদের একটা ইনস্টিটিউট আছে ওখানে, ওখানকার যদি তুমি সার্টিফিকেট না পাও ইউ ক্যানট প্র্যাকটিস, কারণ হলো আমি ওইটার ইয়ে ছিলাম আর কি, তোমার কি বলবো, শুরুটা হয় আমার হাত দিয়ে, ওইগুলো করো আগে, বিকজ বাংলাদেশকে আমরা ওই জায়গায় নিতে চাই। এইটাই তো প্রবলেম, এইটাই তো প্রবলেম, তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড না থাকে, তুমি তো কালকে বলে দিলাম তুমি সাংবাদিক, তুমি তো প্রফেশনালিজম কিছু বোঝোই না, একটা প্রফেশনাল মাস্ট নো দ্যাট সাবজেক্ট, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই যে কথা বলে দিলা যে কোনো জায়গা থেকে আসতে পারি, তার মানে তোমাদের কোনো ইয়ে নাই, স্ট্যান্ডার্ড নেই, ওই উত্তর দিতে। না না, আমি বলতে চাই না, কিন্তু তোমরা নিজেরাই তো বলছো, তোমার প্রফেশনালি যদি তোমার ওই জ্ঞান গরিমা থাকে নেচারালি তুমি একভাবে বলবা, আর তোমার যদি ওইটা না থাকে একভাবে বলবা, তারপর তুমি বলছো যে আমরা আসতে পারি যে কোনো জায়গায়। এনিওয়ে ভাই, তোমার ওই কথা আমি যেতে চাই না, একদিন আইসো, ঠিক আছে, একদিন আইসো, তোমাদের বর্ষাটা বর্ষাদের সাথে কথা হয় তো, ওদের সাথে কথা বলবো, তোমাদের সাথে বলে লাভ। আচ্ছা, এটা বাদই দাও, এই সাবজেক্ট আর কোনো কথাই বলো না, আই এম নট গোয়িং টু সে। না না, আমি ওই জন্য বলছি তোমরা এই সাবজেক্টের উপরে ধরো না কেন, এটা বাদ দিয়ে তুমি চলে গেলে ওই অন্য জায়গায়, আমি দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। তুমি এখানে আসছো কি জন্য? তুমি কি রূপপুরের ব্যাপারে কথা বলতে আসছো? নট এট অল, এটা এখান থেকে তোমার প্রশ্ন বাইর করতে হবে, এখান থেকে উত্তর দিয়ে এই জিনিসের উপর, সেটা হলে, সেটা হলে তুমি প্রপার জিনিসটা করলে। আচ্ছা, তোমার সাথে আমি ইয়ে করছি না, কারণ তোমাদের তোমরা প্রফেশনের মধ্যেই নাই, সবাই সবাই এখানে আসতে পারে। আমাদের, আমরা যারা সাংবাদিকতায় কাজ করি, আমাদের মধ্যে কিছু কিছু বিষয় কাজ করে, যে আমরা কাজ করি প্রথমত যে আপনি যে সাবজেক্ট নিয়ে আছেন সেই সাবজেক্ট ঠিক আছে, এটা তো আমরা আপনি বললেনি, এটা কিন্তু আমাদের, আমরা কিন্তু অলরেডি টেলিভিশনে যারা আছে, রোল দিচ্ছে, যারা পত্রিকায় থাকবে তারা কিন্তু নোট নিয়েছেন, কিন্তু আমাদের মাথায় থাকে যে জনগণের কি চাহিদা থাকতে পারে। আপনাকে আমরা এই সচিবালয়ে বছরে হয়তো এই যাব, আমার মনে হয় যে গত 8-9 মাসে কোন প্রোগ্রামে আমরা আসিনি, এই প্রথম আসলাম, তাও কি 11টায় কি প্রোগ্রামের কথা বলেছেন, আমাদেরকে জানিয়েছেন 11:10 যে ইমার্জেন্সি আসেন, আমরা বললাম বড় জিনিস
জনসাধারণের কতগুলো ই থাকে যে রূপপুরের ব্যাপারটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা চাহিদা জানার একটা আগ্রহ কিন্তু জনসাধারণ জনসাধারণের ভিউ থেকেও আমাদের অনেক কিছু জানতে হয়। এখানে আমি আপনাকে না আমি একটা কথা পরিষ্কার বলে যাই, আমি পরিষ্কার আপনাকে একটা কথা পরিষ্কার বলে যাই, আপনি শোনেন কথাটা, আপনি বলে চলে যাচ্ছেন কথা, না আপনারা যদি না আসতে চান চলে যান, ঠিক আছে, ভালো কথা ভালো কথা ভালো কথা, আপনি কথাই শুনলেন না আমারটা, শুনে যেতেন আপনি বলে গেলেন আপনারটা বলো শেষ, এই চলে আসো কথা শুনে তো মনে হলো যে আপনারা